আমরা সবাই ভালো আছো নিশ্চয়। আজ আমরা অনলাইন ক্লাসে উপস্থিত হয়েছি। আমি যে মামুনুর রশিদ, বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কলেজ, স্বরূপনগর, সাবেনগঞ্জ সদর। তোমরা যারা আমার সামনে উপস্থিত হয়েছ, সবাইকে শীতের সকালে অভিনন্দন, শুভেচ্ছা। আমাদের করোনাকালীন অবস্থা দিয়ে শুরু হয়েছে প্রথম বর্ষের ক্লাস। তো দীর্ঘ সময়ব্যাপী আমরা এই করোনা সংক্রমণ একটা অবস্থার ভিতরে পতিত হয়েছি। আমাদের প্রথম বার্ষিক ক্লাস এই অবস্থার ভিতরেই শুরু, এখনো পর্যন্ত আমরা এখান থেকে বের হতে পারি নাই। আমরা এখনো করোনা মহামারীর অবস্থার ভিতরে থাকার কারণে আমাদের অনলাইন ক্লাসের ভিতর দিয়ে আমাদেরকে অতিবাহিত করতে হচ্ছে ক্লাস কর্মসূচি। আমরা অন্যান্য দিনের ন্যায় ক্লাসে উপস্থিত হয়েছি আমি এবং আমার সামনে তোমরা যারা আমার ছাত্রছাত্রী উপস্থিত আছো, সবাইকে আজকের শীতের সকালে আবার অভিনন্দন। আমাদের আজকের ক্লাস প্রথম বর্ষ ক্লাস সংখ্যা পঞ্চম। আজকে 3রা ডিসেম্বর আমরা অনলাইন ক্লাসে উপস্থিত হয়েছি। আমাদের গত ক্লাসে আমরা যে বিষয়গুলো আলোচনা করেছিলাম, সমাজবিজ্ঞানের সংজ্ঞায় আগে আমরা পড়েছি, সমাজবিজ্ঞানের প্রকৃতি পড়েছি, সমাজবিজ্ঞানের পরিধি পড়েছি, সমাজবিজ্ঞানের সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা আমরা পাঠ করেছি, গত ক্লাসে আলোচনা করেছিলাম। আজকে আমাদের আলোচনার বিষয় সমাজবিজ্ঞানের সাথে অন্যান্য সামাজিক বিজ্ঞানের কি সম্পর্ক এবং সামাজিক অন্যান্য সামাজিক বিজ্ঞানের পাঠ হিসেবে, বিষয় হিসেবে প্রথম যে সমাজবিজ্ঞানের সাথে সম্পর্কটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে নৃবিজ্ঞান, অ্যানথ্রোপোলজি, সমাজবিজ্ঞানের সাথে নৃবিজ্ঞানের সম্পর্ক। আমরা জানি সামাজিক বিজ্ঞানের অধীনে অনেকগুলো বিষয়, অনেকগুলো সাবজেক্ট আছে। একটা যেরকম সমাজবিজ্ঞান, একটা সামাজিক বিজ্ঞান সমাজকর্ম বা সমাজ কল্যাণ, একই সাবজেক্ট সমাজকর্ম এবং সমাজ কল্যাণ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজ কল্যাণ হিসেবে পড়ানো হয়ে থাকে এই একই সাবজেক্ট, সেটা রাজশাহী ইউনিভার্সিটিতে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজকর্ম হিসেবে পড়ানো হয়ে থাকে। তদ্রূপ এরকম এছাড়া আছে অর্থনীতি, নৃবিজ্ঞানও একটা সামাজিক বিজ্ঞান হিসেবে পরিচিত। নৃবিজ্ঞান, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, এসব বিষয়গুলো সবই সামাজিক বিজ্ঞান হিসেবে, সামাজিক বিজ্ঞানের এক একটা শাখা। অর্থনীতি, পৌরনীতি বা রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজকর্ম বা সমাজ কল্যাণ, এরকম নৃবিজ্ঞান, এগুলো সবই এক একটা সামাজিক বিজ্ঞানের শাখা। সামাজিক প্রত্যেকটা বিষয় সামাজিক বিজ্ঞান হিসেবে পরিচিত। তো সেই হিসেবে আমরা সামাজিক সমাজবিজ্ঞানের সাথে নৃবিজ্ঞানের আলোচনার আগে আমরা আমাদের যে অন্যান্য দিনের মতোই আমরা যে মাদক এর উপরে আলোচনা করে থাকি, তো মাদকের উপরে আমরা বিগত 5টা 4টা ক্লাস আলোচনা করে আসছি। আমাদের মাদকের সংজ্ঞা, মাদক আসক্তি, কোন অবস্থাকে মাদক আসক্তি বলবো, মাদক আসক্তির কারণ, মাদক আসক্তির প্রভাব এবং প্রতিকার সম্পর্কে আমরা আলোচনা করে আসছি বিগত ক্লাসগুলোতে। আসলে মাদক আসক্তি আমাদের সমাজকে ধ্বংস করে দিচ্ছে, একটা ব্যক্তি জীবনকে যেরকম ধ্বংস করে দিচ্ছে, মাদক আসক্তি আমাদের পারিবারিক সামাজিক জীবনকেও, রাষ্ট্রীয় জীবনকে এরকম ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। মাদক আসক্তি থেকে আমাদের বাঁচতে হলে আমাদের সচেতনতা অত্যন্ত জরুরি। মাদক আসক্ত হয়ে পড়লে তাকে চিকিৎসালয়ে নিয়ে যাওয়া, সেখানে গিয়ে চিকিৎসা দেওয়া, সেবা দেওয়া, সেটা অনেক দেরি হয়ে যায়, অনেক জটিল অবস্থায় চলে যায়। তো আমরা আমাদের ভাইরা, আমাদের সন্তানেরা, আমাদের বন্ধুরা যেন মাদক আসক্তির ভিতরে ধাবিত না হয়, মাদক আসক্তির দিকে ধাবিত না হয় বা সেখানে সেদিকে তারা চলে না যেতে পারে, মাদক আসক্ত হয়ে না পড়ে, সেজন্য আমাদের পূর্বেই আমাদের পদক্ষেপ নেয়া, আমাদের বন্ধুরা, আমাদের ভাইরা যেন মাদক আসক্ত হয়ে না পড়ে,
আসলে একদমই মানুষ মাদকাসক্ত হয়ে পড়ে না। কারণ হিসেবে আমরা দেখেছি দারিদ্রতা, বেকারত্ব, বন্ধু, অসৎ সঙ্গ। অসৎ সঙ্গ একটা কারণ। অনেকে বলে যে আগ্রহ নিয়ে কৌতূহল বসে অনেক সময় পান করে থাকে, মাদক গ্রহণ করে থাকে, সেখান থেকে এক সময় আস্তে আস্তে সে মাদক আসক্ত হয়ে পড়ে। তো আমাদের এই বিষয়গুলো এর আগে বলছিলাম যে মাদক আসক্ত একটা অপরাধ, মাদক আসক্তি হওয়া একটা অপরাধ। তো এই অপরাধ মানুষ একদিনে ঘটায় থাকে না। মানুষ প্রথমে সমাজ থেকে বিচ্ছুত হয়ে যায়, তারপরে সে তার চলাফেরা ওঠা বসা এমন একটা লেভেলে চলে যায় যেখানে গিয়ে তার এই মাদকাসক্ত হয়ে পড়া বা সমাজ বিচ্ছুত অন্য কোনো আচরণে সে অভ্যস্ত হয়ে পড়া তার জন্য সহজ হয়ে যায়। তো মাদক যেরকম আমাদের জীবনকে ধ্বংসের মুখোমুখি করে দিচ্ছে, তদ্রূপ এরকম আমাদের সমাজে আরো অনেক অপরাধ সংঘটিত হয়ে থাকে চুরি ছিনতাই। আমরা ইদানিং একটা কথা বেশি প্রচলিত, ইফটিজিং। আমাদের স্কুলগামী মেয়েদের, কলেজগামী মেয়েদের রাস্তার মোড়ে মোড়ে দেখা যায় যে কিছু পকেটে উচ্ছৃঙ্খল ছেলেরা ইফটিজিং করতেছে। এরকম অনেক রকম চিন্তায় রাহাজানি নানা রকম অপরাধ আমাদের সমাজে সংঘটিত আছে। ইদানিং আরেকটা অপরাধের কথা আমরা সমাজে বেশ প্রচলিত আমরা দেখতে পাচ্ছি, কিশোর গ্যাং। ছোট ছোট ছেলেরা যারা কিনা দলবদ্ধ হয়ে যে বিভিন্ন ধরনের অপরাধ সংগঠন করে থাকছে এবং প্রশাসন, পুলিশ প্রশাসনের মাধ্যমে তাদেরকে বিভিন্ন শহরে বিভিন্ন জায়গাতে এরকম তাদেরকে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিয়ে তাদেরকে দেখাচ্ছে, আইনের মুখোমুখি করছে। তো এইগুলো থেকে আমাদের ছেলেরা, আমাদের সন্তানেরা, আমাদের ভাইরা, বন্ধুরা কিভাবে বেঁচে থাকতে পারে, আমাদের সন্তানেরা কিভাবে বেঁচে থাকতে পারে, এই জন্য প্রথমেই যেটা দরকার পরিবারের কে সচেতন, পরিবারের পিতা মাতা ভাই এরকম পরিবারের যে সকল সদস্য আছে তাদেরকে তাদের নিকট জন ব্যাপারে সচেতনতা অবলম্বন করা। তো সেখান থেকেই আমরা বাঁচতে পারবো। আসলে আমাদের সবারই নৈতিক আদর্শিক জীবন গড়ে তোলা, নীতিগত ভাবে আদর্শিক ভাবে একটা উত্তম উন্নত জীবন আমাদের প্রত্যাশা করা সবারই দরকার। আমাদের পরিবার ভিতরে যদি আদর্শিক ভাবে আমাদের সন্তানদেরকে লালন পালন করে তুলি, তো ওই সন্তান সহজে বিপদগামী হবে না, ওই সন্তান সহজে যে রাস্তার মোড়ে দাঁড়িয়ে ইফটিজিং করবে না, কিশোর গ্যাংয়ের সদস্য হবে না, মাদক আসক্ত হয়ে পড়বে না। আমাদের পারিবারিক জীবনের ভিতরে যদি এককভাবে একদিক থেকে এগুলো হয় না, পরিবারের ভিতরে পিতা মাতার ভিতরে প্রথমে আদর্শ থাকতে হবে। পিতা মাতার ভিতরে যদি আদর্শ থাকে সন্তানের ভিতরে জন্ম নেবে। আমি যদি অপরাধ প্রবণ হয়, আমি যদি ঘুষ দুর্নীতির ভিতরে নিজেকে অতিবাহিত করে থাকি আমার জীবন, আমার সন্তানের ওই ঘুষ দুর্নীতির অপকর্মের ফলস্বরূপ আমার সন্তানের রক্তেও আমার সন্তানের ভিতরেও এর কুপ্রভাব প্রবাহিত হবে। এই জন্য আমাকে প্রথমে সচেতন হয়, তাহলে আমার বংশধরগণও কি খারাপ আচরণ, খারাপ কর্মকাণ্ড থেকে তারা হেফাজত থাকবে। এই জন্য আমরা অন্যান্য সামাজিক অপরাধ থেকে যেরকম বেঁচে থাকবো, তদ্রূপ মাদক আসক্তি থেকেও আমরা বেঁচে থাকার চেষ্টা করব। আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি এই কামনা, প্রত্যাশা রইল সবার প্রতি। আমরা সমাজকাঙ্ক্ষিত ধারায় নিজেদের জীবন গড়ে তুলি। সমাজ যেভাবে আমাদের কাছে প্রত্যাশা করে কাঙ্ক্ষিত একটা ব্যবহার, কাঙ্ক্ষিত একটা আচরণ, তদ্রূপ আমাদের আচরণকে সমাজকাঙ্ক্ষিত ধারায় পরিচালিত করি। সমাজকাঙ্ক্ষিত ধারায় যদি আমরা পরিচালিত হতে পারি, তাহলে আমাদের ব্যক্তি জীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন সুন্দর হয়ে উঠবে, এই প্রত্যাশা আমার থাকবে। তো আমরা আমাদের ক্লাসের দিকে যাই। আমাদের আজকের ক্লাস সমাজ বিজ্ঞানের সাথে নির্বিজ্ঞানের সম্পর্ক। সমাজ বিজ্ঞান এবং নির্বিজ্ঞান অত্যন্ত ঘনিষ্ঠ দুইটা বিষয়। সমাজ বিজ্ঞান আমরা যখন ইউনিভার্সিটিতে পড়েছি দ্বিতীয় বর্ষে, নৃবিজ্ঞান আমাদের একটা পার্ট হিসেবে আমরা পড়েছি অনার্সে, দ্বিতীয় বর্ষে অনার্সে একটা দ্বিতীয় পার্ট, দ্বিতীয় বর্ষে অনার্স দ্বিতীয় বর্ষে নৃবিজ্ঞান আমাদের একটা পার্ট হিসেবে আমরা পড়েছিলাম। তো নৃবিজ্ঞান সমাজ বিজ্ঞান যেরকম সমাজ নিয়ে আলোচনা করে, সমাজ বিজ্ঞানের মূল মুখ্য আলোচ্য বিষয় হচ্ছে সমাজ। সমাজকে কেন্দ্র করেই সমাজ বিজ্ঞান বিভিন্ন ধরনের পঠন পাঠন গবেষণা আলোচনা করে থাকে। তদ্রূপ নৃবিজ্ঞান মানুষের আদিম মানব
সমাজ ও সংস্কৃতি নিয়ে তারা গবেষণা করে থাকে। নৃবিজ্ঞান আদিম সমাজ ও সংস্কৃতি নিয়ে মূলত গবেষণা করে থাকে। বলা হচ্ছে যে সমাজ বিজ্ঞান আধুনিক সভ্য সমাজ, শিল্পভিত্তিক সমাজ, নগর গ্রাম সমাজ নিয়ে আলোচনা গবেষণা করে থাকে। আর নৃবিজ্ঞান বলে যে অতীত সমাজ, মানুষের অতীত জীবন, মানুষের আদিম যে অবস্থা সেই আদিম সমাজ নিয়ে আলোচনা করে থাকে। আর এই আদিম সমাজ যখন বিবর্তনের মাধ্যমে আধুনিক অবস্থায় এসে দাঁড়িয়েছে বলে যে এই সমাজ, আধুনিক এই সভ্য সমাজ নিয়ে সমাজ বিজ্ঞান আলোচনা করে থাকে। তো আমরা দেখি নৃবিজ্ঞান সম্পর্কে কি বলছে। নৃবিজ্ঞান বলতেছে উৎপত্তিগত ভাবে মানুষ ও সমাজ সম্পর্কিত পাঠ। হ্যাঁ, নৃবিজ্ঞান হলো মানুষ এবং মানুষ এবং মানুষের সমাজ সম্পর্কিত পাঠ, মানুষের বিজ্ঞান ভিত্তিক পাঠই, মানুষের বিজ্ঞান ভিত্তিক পাঠই নৃবিজ্ঞানের উদ্দেশ্য, মানুষের বিজ্ঞান ভিত্তিক আলোচনা। যে বিষয়ে মানুষের, মানুষ নিয়ে বিজ্ঞান ভিত্তিক আলোচনা করে থাকবে সেটাকে বলা হচ্ছে নৃবিজ্ঞান। আমরা জানি যে সমাজ বিজ্ঞান সমাজের বিজ্ঞান ভিত্তিক পাঠ, তাহলে নৃবিজ্ঞান আছে মানুষের বিজ্ঞান ভিত্তিক পাঠ, মানুষ সম্পর্কে। আর মানুষ সম্পর্কে আলোচনা গবেষণা করতে গেলে আদিম মানুষের বিষয়টাই আগে চলে আসে। আদিম মানুষ কেমন ছিল, তাদের ওই অবস্থা থেকে পর্যায়ক্রমে বিবর্তনের ধারায় হাজার হাজার লক্ষ লক্ষ বছর পার করে কিভাবে বর্তমান অবস্থায় আমরা এসেছি, যে এই আদিম মানুষের ইতিহাস নিয়ে, আদিম মানুষের কর্মকাণ্ড নিয়ে, সংস্কৃতি নিয়ে নৃবিজ্ঞান আলোচনা করতে থাকে। আমেরিকান সমাজবিজ্ঞান একটি শেখা বলতেছে কি, অতীত সংস্কৃতি ও প্রাক শিল্প সমাজ সম্পর্কিত অধ্যয়ন ও পাশাপাশি মানুষের উৎপত্তি নিয়ে গবেষণা করে থাকে নৃবিজ্ঞান। বলতেছে কি, তাহলে অতীত সংস্কৃতি ও প্রাক শিল্পভিত্তিক সমাজ, প্রাক শিল্পভিত্তিক বলতে শিল্পভিত্তিক যে সমাজে আমরা বর্তমানে পদার্পণ করেছি, এই শিল্পভিত্তিক সমাজের পূর্বের যে সমাজ সেই সমাজের কথা বলা হচ্ছে প্রাক শিল্পভিত্তিক সমাজ। এই প্রাক শিল্পভিত্তিক সমাজ সম্পর্কিত অধ্যয়নই হচ্ছে ও পাশাপাশি এর পাশাপাশি মানুষের উৎপত্তি নিয়েও নৃবিজ্ঞান আলোচনা করে থাকে, গবেষণা করে থাকে। নৃবিজ্ঞানের দুটি অংশ, একটা দৈহিক নৃবিজ্ঞান, একটা সাংস্কৃতিক বা সামাজিক নৃবিজ্ঞান। নৃবিজ্ঞানের তাহলে কয়টা অংশ, দুইটা অংশ, একটা হচ্ছে দৈহিক নৃবিজ্ঞান আর একটা হচ্ছে যে সাংস্কৃতিক বা সামাজিক নৃবিজ্ঞান। বলছে এই সাংস্কৃতিক বা সামাজিক নৃবিজ্ঞানের সাথে সমাজ বিজ্ঞানের ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। হ্যাঁ, নৃবিজ্ঞানের এই শাখাটা সমাজ বিজ্ঞানের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ ভাবে সম্পর্কিত। এই দুইটা বিজ্ঞানের ভিতরে সমাজ বিজ্ঞানের সাথে নৃবিজ্ঞানের কি সম্পর্ক বিদ্যমান সেটা আমরা একটু আলোকপাত করে দেখি। বিষয়বস্তুগত দিক থেকে সমাজ বিজ্ঞান বলতেছে সমাজের বিকাশ ধারা গবেষণায় আদিম মানব গোষ্ঠীর সম্পর্কে আলোচনা করে থাকে। সমাজ বিজ্ঞান তার বিকাশ সম্পর্কে, সমাজের বিকাশ সম্পর্কে যদি দেখতে যায়, গবেষণা করতে যায়, আলোচনা করতে যায়, তাহলে মানুষের আজকের সমাজে যে সমাজে আমরা বিদ্যমান আছি, অবস্থান করছি, শুধু এই সমাজ না, এই সমাজের বিকাশ তো একদিনে এখানে 50-100 বছর হয়নি, লক্ষ লক্ষ বছর সেই আদিম অবস্থা থেকে বিবর্তনের ধারায় সমাজটা বিবর্তিত পরিবর্তিত হতে হতে আজকে সুসভ্য সমাজে অবস্থান করতেছে। তো এই আদিম সমাজ সম্পর্কে যে বিকাশ ধারা গবেষণা করতে গেলে কি হয়, যে সমাজ বিজ্ঞান মানুষের আদিম সমাজ, মানব গোষ্ঠী নিয়েও আলোচনা গবেষণা করতে হয়, আলোচনা তাদেরকে করা লাগে। হ্যাঁ, আর এই নৃবিজ্ঞানও কি করে, নৃবিজ্ঞান এই আদিম মানব গোষ্ঠী সম্পর্কে আমরা একটু আগেই আলোচনা করলাম যে আদিম মানব গোষ্ঠী সম্পর্কে আলোচনা গবেষণা করা নৃবিজ্ঞানের মুখ্য বিষয়। আদিম মানব গোষ্ঠী সম্পর্কে আলোচনা এবং গবেষণা করে নৃবিজ্ঞানের মুখ্য বিষয়। তাহলে বিষয়বস্তুগত দিক থেকে সমাজ বিজ্ঞান এবং নৃবিজ্ঞান একে অপরের পরিপূরক। তারা সমাজ বিজ্ঞান যেরকম নৃবিজ্ঞানের উপর নির্ভরশীল, তত নৃবিজ্ঞানও এই বিষয়বস্তুগত আলোচনার ক্ষেত্রে সমাজ বিজ্ঞানের সাথে সম্পর্কিত। নির্ভরশীলতা, উভয় বিজ্ঞান পরস্পরের উপর সহায়তা নিয়ে গবেষণা করে থাকে। উভয় বিজ্ঞানই যে পরস্পর, যেমন সমাজ বিজ্ঞানের এই বিকাশ ধারা গবেষণা করতে গিয়ে নৃবিজ্ঞানের দরকার পড়ে, তদ্রূপ নৃবিজ্ঞানের তার মানুষের অতীত এবং বর্তমান উভয় অবস্থা নিয়ে, যে অতীত অবস্থা নিয়ে গবেষণা করতে গেলে সমাজ বিজ্ঞানের সাংস্কৃতিক যে শাখা, সমাজ বিজ্ঞানের ইতিহাস সম্পর্কিত যে শাখা, সে বিষয়ে যে নৃবিজ্ঞানের আলোচনা বিষয় হিসেবে আমরা দেখতে পাই। সাংস্কৃতিক দিক থেকে নৃবিজ্ঞানের একটি শাখা যেরকম সাংস্কৃতিক নৃবিজ্ঞান, এই শাখা যেরকম সাংস্কৃতিক নৃবিজ্ঞান নিয়ে আলোচনা করে,
সাংস্কৃতিক বা কোন আছে সামাজিক বিজ্ঞান। তাহলে এটা সমাজ বিজ্ঞানের সাথে আমরা নাম শুনে বুঝতে পারছি যে অত্যন্ত ঘনিষ্ঠ হওয়ার কথা সমাজ বিজ্ঞানের সাথে। আমরা সমাজ বিজ্ঞানের যারা ছাত্রছাত্রী স্টুডেন্ট আমরা দেখব যে সমাজ বিজ্ঞানে প্রথম পাত্র এবং দ্বিতীয় পাত্র উভয় বিজ্ঞানেই সংস্কৃতি ও সভ্যতা বলে একটা অধ্যায়ে আমরা আলোচনায় যাব। তো সেখানে সংস্কৃতি আমরা এখানে আলোচনা করছি, সংস্কৃতি কার সংস্কৃতি, এই সমাজের মানুষের সংস্কৃতি। হ্যাঁ, সমাজ বিজ্ঞান যেহেতু সমাজ নিয়ে আলোচনা করে, সমাজ মূলত কাদের সমাজ, মানুষের সমাজ। আর এই মানুষের মানুষের সংস্কৃতি সমাজের মূলত মানুষের সংস্কৃতি, সংস্কৃতি মূলত মানুষের সংস্কৃতি, মানুষের সমাজের সংস্কৃতি। এই সংস্কৃতি নিয়ে সমাজ বিজ্ঞান যেরকম আলোচনা করে তদ্রূপ আমরা দেখছি যে নির্বিজ্ঞানের একটি শাখা সাংস্কৃতিক নির্বিজ্ঞান বা সামাজিক নির্বিজ্ঞান, সেটাওকে কিন্তু তারাও মানুষের সংস্কৃতিগত দিক নিয়ে, মানুষের কালচারাল দিক নিয়ে তারা আলোচনা গবেষণা করে থাকে। উৎপত্তিগত দিক থেকে হচ্ছে নির্বিজ্ঞান মানুষের প্রাচীন ইতিহাস ও তার সংস্কৃতি নিয়েই গবেষণা করে থাকে। নির্বিজ্ঞান অ্যান্থ্রোপোলজি মানুষের অতীত ইতিহাস নিয়ে, অতীত ইতিহাস নিয়ে এবং সংস্কৃতি নিয়ে আলোচনা করে থাকে। তদ্রূপ সমাজ বিজ্ঞানও সামাজিক ইতিহাসের উপর আলোকপাত করে থাকে। সমাজ বিজ্ঞান সামাজিক ইতিহাস নিয়ে, তার মানে কি, সমাজের অতীত ঘটনাবলী নিয়ে গবেষণা পঠন পাঠন করে থাকে সমাজ বিজ্ঞান। আর একটু আগে যেটা দেখলাম যে এখানে উৎপত্তিগত দিক থেকে প্রাচীন ইতিহাস ও তাদের সংস্কৃতি নিয়ে নির্বিজ্ঞান আলোচনা করে থাকে, প্রাচীন ইতিহাস ও সংস্কৃতি নিয়ে নির্বিজ্ঞান আলোচনা করে থাকে। আর সমাজ বিজ্ঞানও বলে যে এরকম সমাজের ইতিহাস অর্থাৎ সমাজের অতীত যে ঘটনাগুলি ঘটে গেছে, অতীত এবং বর্তমান দুইটা নিয়েই সমাজ বিজ্ঞান কাজ করে থাকে। তাহলে উৎপত্তিগত দিক থেকেও সমাজ বিজ্ঞান এবং নির্বিজ্ঞান অত্যন্ত কাছাকাছি সম্পর্ক বিদ্যমান আছে। নির্বিজ্ঞান সমাজ বিজ্ঞানের অংশ বিশেষ, নির্বিজ্ঞান সমাজ বিজ্ঞানের অংশ বিশেষ। একটা দীর্ঘ সময়ব্যাপী নির্বিজ্ঞান সমাজ বিজ্ঞানের বিশ্ববিদ্যালয় পর্যায়ে সমাজ বিজ্ঞানের পাঠ হিসেবে পাঠদান করা হয়ে থাকতো। এখন বর্তমানে বিশ্ববিদ্যালয়গুলোতে বিশেষ করে যে নির্বিজ্ঞানকে আলাদা বিষয় হিসেবে, আলাদা বিষয় হিসেবে, বিভাগ হিসেবে খোলা হয়েছে, সেখানে ছেলেমেয়েরা স্টুডেন্টরা নির্বিজ্ঞানকে সমাজ বিজ্ঞানের মতো আলাদা একটা বিষয় হিসেবে অনার্স করতে পারতেছে। তো সমাজ বিজ্ঞান মানুষের অতীত ও বর্তমান সত্য নিয়ে গবেষণা করে থাকে, যেরকম নির্বিজ্ঞানও মানুষের অতীত ইতিহাস নিয়ে আলোচনা করে থাকে। সমাজ বিজ্ঞান অতীত ও বর্তমান সত্য, সমাজে যে ঘটনাগুলো ঘটে থাকে সেগুলো নিয়ে সমাজ বিজ্ঞান আলোচনা করে থাকে। আর নির্বিজ্ঞানও বলতেছে অতীত সমাজ নিয়ে, মানুষের অতীত সমাজ নিয়ে আলোচনা করে থাকে। এটা হচ্ছে সমাজ বিজ্ঞানের সাথে নির্বিজ্ঞানের সম্পর্ক, ঘনিষ্ঠ যে সম্পর্ক বিদ্যমান সেটা আমরা দেখলাম। এরপরে আমরা দেখব সমাজ বিজ্ঞানের সাথে নির্বিজ্ঞানের কি পার্থক্য বিদ্যমান। সমাজ বিজ্ঞান মূলত প্রথম যে পার্থক্য সেটা বলতেছে সমাজ বিজ্ঞান, সমাজ বিজ্ঞান সমাজ আলোচনার বিষয় আছে, মুখ্য আলোচনার বিষয় আছে সমাজ। সমাজ বিজ্ঞানের মুখ্য আলোচনার বিষয় আছে কি, সমাজ। আর নির্বিজ্ঞানের আলোচনার বিষয় মানুষ ও আদিম মানুষ, মানুষ ও তার সংস্কৃতি, মানুষ ও তার সৃষ্ট সংস্কৃতি। তার মানে যে সংস্কৃতি নির্বিজ্ঞান যেটা বা সামাজিক নির্বিজ্ঞান যেটা, এইটার দিকে আলোচনা দৃষ্টিপাত করতেছে। তাহলে সমাজের আলোচনার দিক আছে, মুখ্য বিষয় আছে সমাজ। আর নির্বিজ্ঞানের আলোচনার মুখ্য বিষয় আছে আদিম মানুষ ও তাদের সংস্কৃতি। তাহলে এখানে পার্থক্য, একটা সমাজ নিয়ে আলোচনা করছে আমরা, আর নির্বিজ্ঞান আলোচনা করছে আদিম মানুষ ও তাদের সংস্কৃতি নিয়ে। এটা প্রথম পার্থক্য। দ্বিতীয়ত পার্থক্য বলতেছে নির্বিজ্ঞান আদিম মানুষ ও সংস্কৃতি নিয়ে আলোচনায় যেমন সীমাবদ্ধ থাকে, আর সমাজ বিজ্ঞান সভ্য শিক্ষিত শিল্পভিত্তিক সমাজ নিয়ে গবেষণা করে থাকে। সমাজ বিজ্ঞান সমাজ তথা মানুষের আধুনিক মানুষের শিল্পভিত্তিক যে সমাজ, শিল্পভিত্তিক সমাজ নিয়ে গবেষণা করে থাকে, শিল্পভিত্তিক সভ্য শিক্ষিত সমাজ নিয়ে গবেষণা করে থাকে। নির্বিজ্ঞান গবেষণার কাজে প্রত্যক্ষ অংশগ্রহণমূলক পদ্ধতি ব্যবহার করে থাকে। নির্বিজ্ঞান তার গবেষণা কর্মে প্রত্যক্ষ অংশগ্রহণমূলক পদ্ধতি, অংশগ্রহণমূলক পদ্ধতি তারা গবেষণা কাজে ব্যবহার করে থাকে। আর সমাজ বিজ্ঞানের ক্ষেত্রে বলা হচ্ছে জরিপ একটা পদ্ধতি, প্রশ্নমালা একটা পদ্ধতি, পরিসংখ্যান একটা পদ্ধতি, এই পরীক্ষা এই পদ্ধতিগুলো সমাজ বিজ্ঞান তার গবেষণা কর্মের কাজে ব্যবহার করে থাকে বেশি। তাহলে দুইটা বিজ্ঞানের গবেষণার ক্ষেত্রগুলো আলাদা আলাদা আমরা দেখছি।
তিন নম্বর পার্থক্য বলতেছে যে সাংস্কৃতিক নৃবিজ্ঞান সভ্যতা ও সংস্কৃতির বিশেষ দিক নিয়ে আলোচনা করে থাকে। সাংস্কৃতিক নৃবিজ্ঞান সভ্যতা ও সংস্কৃতির বিশেষ দিক নিয়ে আলোচনা করে থাকে। সমাজ বিজ্ঞান নির্দিষ্ট বা বিশেষ সামাজিক প্রতিষ্ঠান, সমাজ বিজ্ঞান নির্দিষ্ট বা বিশেষ বিশেষ সামাজিক প্রতিষ্ঠান বা সামাজিক সমস্যা নিয়ে আলোচনা করে থাকে, যেরকম অপরাধ, যৌতুক, মাদকাসক্তি, ভিক্ষাবৃত্তি, বহুবিবাহ, বাল্যবিবাহ, এসব বিষয়গুলো নিয়ে সমাজ বিজ্ঞান গবেষণা করে থাকে, আলোচনা করে থাকে। চার নম্বর পার্থক্য যেটা বলতেছে, তাহলে এখানে তিন নম্বর পার্থক্য আমরা দেখছি সভ্যতা সংস্কৃতি নিয়ে আলোচনা করে থাকে নৃবিজ্ঞান, আর সমাজ বিজ্ঞান আলোচনা করতে থাকে বিভিন্ন প্রতিষ্ঠান, নির্দিষ্ট বা বিশেষ বিশেষ কোনো প্রতিষ্ঠান এবং সামাজিক সমস্যা সমূহ নিয়ে আলোচনা করে থাকে, যেরকম অপরাধ বিজ্ঞান, অপরাধ, মাদকাসক্তি, যৌতুক, বাল্যবিবাহ, এরকম সমস্যাগুলো নিয়ে, সামাজিক সমস্যাগুলো নিয়ে সমাজ বিজ্ঞান আলোচনা করে থাকে। এরপরে যে পার্থক্য দুটার ভিতরে সেটা বলতেছে নৃবিজ্ঞানীরা জীবের ক্রম বিকাশ ও প্রাণী রাজ্যে মানুষের অবস্থান নিয়ে আলোচনা করে থাকে। নৃবিজ্ঞানীরা জীব হিসেবে জীবের যে ক্রম বিকাশ, মানুষ একদিনে আজকের পর্যায়ে আসেনি, আগেই বললাম যে মানুষ সে আদিম অবস্থা থেকে বিবর্তনের ধারায় অতিক্রম হাজার হাজার লক্ষ লক্ষ বৎসর বলে যে এরকম বিবর্তনের ভিতর দিয়ে, পরিবর্তনের ভিতর দিয়ে আজকের সুসভ্য সমাজে অবস্থান করতেছে। এই ক্রম বিকাশের ধারা এবং প্রাণী রাজ্যে মানুষের অবস্থান কি, এগুলো নিয়ে নৃবিজ্ঞান গবেষণা করে থাকে, আলোচনা করে থাকে। আর সমাজ বিজ্ঞান এক্ষেত্রে বলতেছে আধুনিক নগর জীবন ও গ্রামীণ সমাজ সম্পর্কে আলোচনা করে থাকে। আধুনিক নগর জীবন, আধুনিক শিল্পভিত্তিক সমাজের পর থেকে সমাজ বিজ্ঞানের উদ্ভব বা এইগুলো গবেষণার বিষয়বস্তু হচ্ছে সমাজ বিজ্ঞানের। গ্রামীণ সমাজ, আধুনিক গ্রামীণ সমাজ, নগরভিত্তিক শিল্পভিত্তিক যে সমাজ, এগুলো হচ্ছে সমাজ বিজ্ঞানের আলোচনার ক্ষেত্র। তাহলে আলোচনার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সমাজ বিজ্ঞান ভিন্ন একটা দিকে অবস্থান করছে, আর নৃবিজ্ঞান করতেছে কি যে জীবের ক্রম বিবর্তন ধারা, জীব হিসেবে মানুষের ক্রম বিবর্তনের যে ধারা, ক্রম বিকাশ যে ধারা, সেটা নিয়ে গবেষণা করছে। আর করছে কি জীব হিসেবে মানুষের যে অবস্থান, জীব হিসেবে মানুষের যে অবস্থান সেটা নিয়ে আলোচনা করতেছে। আর বলতেছে কি এগুলোই আমরা দেখতেছি যে সমাজ বিজ্ঞানের সাথে নৃবিজ্ঞানের সম্পর্ক এবং পার্থক্য। তাহলে আজকে আমাদের ক্লাসে এখানেই আলোচনা আমরা সমাপ্ত রাখছি। আমরা নেক্সট ক্লাসে সবাই উপস্থিত হব ইনশাআল্লাহ। আমরা সবাই সুস্থ থাকি, ভালো থাকি। আল্লাহ হাফেজ।